বর্তমানে বাংলা টেলিভিশনে যতগুলো নতুন সিরিয়াল রয়েছে তার মধ্যে স্টার জলসার ময়ূরপঙ্খী সিরিয়াল অন্যতম। এই সিরিয়ালের লিড চরিত্র অর্থাৎ নায়িকা চরিত্রটির নাম তিশাম। ধারাবাহিকের নাম তিশাম মিত্র হলেও বাস্তবে এই অভিনেত্রীর আসল নাম সোহিনী গুহরায়। কালার্স বাংলায় প্রচারিত ধারাবাহিক নাটক রেশম ঝাঁপি দিয়ে অভিনয় জীবন শুরু করেন কোচবিহারের এই সুন্দরী কন্যা। খুবই জনপ্রিয় হয় এই ধারাবাহিকটি এবং দর্শক মনে জায়গা করে নেন সোহিনী গুহরায়। সেই সুন্দরী বিদুষী অভিনেত্রী সোহিনী গুহরায়কে এবার নায়িকার ভূমিকায় দেখা যাচ্ছে স্টার জলসার ময়ূরপঙ্খী ধারাবাহিকে। নতুন এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি। চ্যানেল সূত্রের খবর, দুর্গাপুজোর প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে ময়ূরপঙ্খী। এবারে সোহিনীর নায়কের ভূমিকায় অভিনয় করছেন সৌম্য মুখোপাধ্যায়। জনপ্রিয় ওয়েব সিরিজ হলিফাকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সৌম্য। এছাড়াও ছোট পর্দার অনেক প্রতিষ্ঠিত শিল্পীরা অভিনয় করছেন এই ধারাবাহিকে। সম্প্রতি ভারতের একটি জনপ্রিয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে সোহিনী শেয়ার করেন তার অভিনয় ও ব্যক্তিগত জীবনের কিছু তথ্য। সোহিনী বলেন, আমার যা শিডিউল আমার সঙ্গে হয়তো কেউ প্রেম করতে চাইবে না, আপাতত এরকম মনে হচ্ছে। একটা সিরিয়ালে শুরুতে তো প্রচণ্ড চাপ থাকে। তিনি বলেন, প্রেম করার সময় নেই, তাই কেউ আমার প্রেমে পড়লে বিরক্ত হয়ে যাবে। স্ক্রিনের রোম্যান্স কোথায় গিয়ে পরিণতি পাচ্ছে সেটা তো দর্শক দেখতেই পাবে, কিন্তু বাস্তব জীবনে ওরকম রোম্যান্স বলে কিছু নেই, ফ্রেন্ডশিপ আছে। স্টার জলসার নতুন সিরিয়াল ময়ূরপঙ্খীতে অভিনয় প্রসঙ্গে সোহিনী বলেন, খুবই ভালো লাগছে। আমি লীনাদির গল্পের জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম। আগে থেকেই জানতাম যে লীনাদির গল্প সবসময় হিট। যখন সিলেক্ট হলাম তখন থেকেই আমি দারুণ এক্সাইটেড। তো বন্ধুরা, ময়ূরপঙ্খী সিরিয়ালের নায়িকা তিশামকে আপনাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন। বিনোদন জগতের সব রকম খবর দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।